হ্যালো বন্ধুরা, দেখো আমি ছোট্ট গোপালকে সাজিয়েছি। এটা এটা আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখতে থাকো কি কি দেখাতে চলেছি, আর পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক দিও। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা একবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো চাদর চেঞ্জ করে চাদর পেতে নিয়েছি এদিকে, আর হচ্ছে দেখো এইদিকেরও চাদর চেঞ্জ করে বালিশের ওয়ার টোয়ার সব চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে যা যা ছিল সমস্ত গুছিয়ে দিয়েছি। এইদিকে আলোটা একটু কম আসছে, আমাদের টিউব লাইটটা খারাপ হয়ে গেছে এই জন্য। এই মেঝেটা আমি মুছে নিচ্ছি, জল দিয়ে এটা ধুয়ে দিয়েছি পুরোটা, ধুয়ে এবারে আমি ক্লিন করে নিচ্ছি। আর একটু পরে শুকনো করে মুছে দেব, তাতে জল জ্বালা ভাবটা থাকবে না। অনেক সাথে একটু শেয়ার করে দিলাম। এটা দেখো চিরতা পাতার জল নিয়েছি, এই সকালবেলা খালি পেটে খাওয়া কিন্তু খুবই ভালো, তবে রোজ না, সপ্তাহে একদিন কি দুদিন। তো আমি এখন এই চিরতা পাতার জলটা খাবো, খেয়ে তারপরে চা খাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা একটু চা বানিয়ে নিলাম সকালবেলা, এখন চা বিস্কিট খাবো, তারপরে রুটি টিফিন করে নেবো। চায়ের সাথে একটা রুটি আছে, রুটি খেয়ে নেব। বন্ধুরা একটা তাল এনে রেখেছি, এই তালটা ঠাকুরের মন্দিরে দেব। তো আমার হাজবেন্ড বললো মন্দিরে দেবে তারপরে খাবে, তো আজকে আমি তালটা বিকেলবেলা মন্দিরে দিয়ে আসবো। তো কাল বন্ধুরা চান করে চলে এসেছি, এ দুদিন পরে আজকে এসেছে, তো ও চান করেনি এখনো, আমি চান করে পুজোটা দিয়ে নেব। দিয়ে ওকে এখন টিফিন খাওয়াবো, টিফিন খাওয়ানো অন্ধকার লাগছে বাবা, একটু আলোটা ছাড়ো, বসো তো, এখন বসো, ওখানে বসো, বসো, দেখা যাচ্ছে তোমাকে, বসো, দেখা যাচ্ছে, আর খুলো না, খুলো না। তো এখন আমি এই পুজোটা দিয়ে ওকে টিফিন খাওয়াবো, আমি নিজেও খাবো। তো আমি ভাবলাম একটুখানি তো আসি তোমাদের সামনে, চান করে ঠাকুরের কাছে একটু গল্প করতে আসি সারাদিন পর। আর এমনি আজকে তো ঘরে কাজকর্ম সমস্ত কমপ্লিট করলাম, চাদর টাদরও চেঞ্জ করা হয়ে গেছে, সব বাসি কাজ সবই সারা হয়ে চান টান করা কমপ্লিট। এখন আমি পুজো দিয়ে টিফিন খেয়ে তারপরে করব হচ্ছে রান্না।
বুঝেছো বন্ধুরা, একটুখানি তোমাদেরকে মুখটা দেখিয়ে নিলাম, কখন আসতে পারি না পারি তার কোনো ঠিক ঠিকানা নেই এই কারণে। আর আজকে বিকেলে যাবো তালটা দিতে মন্দিরে, আমার হাজবেন্ড বললো যে তাল দিয়ে মন্দিরে দেবে, দিয়ে তারপরে তালের বড়া করে খাবে। আরে এটা খুঁটো না খুঁটো না, তার আগে খেও না। আমলাম ঠিক আছে, আগে ঠাকুরকে আগে দেব, দিয়ে তারপরেই খাবো, ঠিক আছে। আর এই দুদিন পরে এসে দুদিন আমার একদম ভালো লাগছিল না, একদম ভীষণ ফাঁকা লাগছিল ওকে ছাড়া। আমার দুদিন ওকে দেখতে পাইনি, আজকেই আমি বাবা আমার যেন মনটা শান্তি হলো ওকে দেখে। ঠিক আছে বন্ধুরা, আমি সত্যি গো বলে না আসলে কি সুদ মিষ্টি আসলের থেকে, সেটাই আসলের থেকে সত্যি সুদ মিষ্টি, মানে কে ছাড়া যে কিভাবে থাকবো আমি জানি না। এই সেই ছোট্ট বাচ্চা থেকে মানুষ করেছে বলো বাচ্চা। ঠিক আছে বন্ধুরা, টাটা। তারা ওখানে আজকে বন্ধুরা আজকে বৃহস্পতিবার, আমি পুজো দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এখন একটু শাক বাজাবো। আজকে বৃহস্পতিবারে সকাল সকাল আমি পুজো দিয়ে দিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চিকেন বের করেছি, চিকেন রান্না করব। প্রায় যে চিকেন হচ্ছে আমার, একটু ঝোল ঝোল মতোই রাখবো, আমার হয়ে গেছে, নামিয়ে দেব একটু ঝোল, কেননা ডাল টাল কিছু করছি না। আর এই দেখো কালকে রাতে আমি কুমড়ো পটল ছোলা দিয়ে তরকারিটা করেছিলাম, এটা আছে। তাহলে আমার এই তরকারি আর এই চিকেন আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু বন্ধুরা। ভাত, এই যে চিকেন, আর এইদিকে দেখো কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি, এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম। আর এদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে নেব এখন, আর এই কটা বাসন আছে মেজে নেব, তারপর রূপকে খাওয়াবো। রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে, যে কটা বাসন ছিল মেজে নিয়েছি, আবারও পড়লো, ওই জন্য নাতিকে খাওয়ালাম আমি, এখন আমি খেয়ে নেবো বন্ধুরা, তারপরে যদি বিকেলে পারি আসবো। বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এলাম, তো আমি ড্রেস ট্রেস করেছি একটু মন্দিরে যাব বলে, সেই তাল দিতে আমার হাজবেন্ড বললো তাল এনেছো আগে খাবে না, আগে ঠাকুরকে দাও তারপরে খাবে। এবার আমি ড্রেস ট্রেস করে রেডি হয়েছি, তাল দিতে যাব মন্দিরে, ওকে নিয়ে যাব। এইবারে দেখি বৃষ্টি নেমেছে, কি করে আর যাব বলো এই ওয়েদারে, আর বৃষ্টির মধ্যে আমি না ছাতা নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ওকে তো আর কোথায় রেখে যাব, আর ওই একটা ছাতার মধ্যে ও পুরো ভিজে যাবে। আর ও এখন একটু বড় হয়েছে, ওকে আমি কোলে নিয়ে হাঁটতেও পারবো না, সমস্যা হয়ে যাবে। তা যাই হোক, আর সন্ধ্যেবেলা আসবো বলেছিলাম, তো এই সুযোগে চলেই এলাম। দেখেছো আরেকজন ড্রেসিং টেবিলের আয়নাটা খুলেছে, একটুখানি আমি আসছি। তোমার আটা ঘাটতে বারণ করেছে টিফিন, আটা ঘাটলে এনার্জি হবে না, বারণ করেছে না মাম্মা যে টিপের আটা, দেখেছো এরকম করে না ভাই, টিপ বললেই হয়েছে, টিপটাকে খুলে নেবে বলো, যাই যাই দেখো। আচ্ছা আচ্ছা দাও, টিপের আটা লাগলে অ্যালার্জি হবে না, দুষ্টুমি করছো তুমি, আবার খুলছো, আবার ড্রেসিং টেবিল খুলছো, ওর সাথে কথা বলবো না, আমার সঙ্গে চা খাইনি, তো একটু পরে আমি চা করে খাবো। আমি ভাবলাম যে রেডি রেডি হয়ে বেরোবো, এসে চাটা খাবো আর কি। দেখেছো টিপের পাতাটা বের করে নিয়ে চলে এসেছে, বলে আমি জানলার তো পর্দা খুলে দিচ্ছি। তো বন্ধুরা টাটা, দেখছো তো কি দুষ্টুমি করছে, কথা বলা যাবে না।
দেখো ছোট্ট গোপাল কেমন লাগছে তোমাদের ছোট্ট গোপালকে কেমন লাগছে হাসছে দেখো ওরম কইলে না ছোট্ট গোপাল ছোট্ট গোপাল ওলে বাবা ছোট্ট গোপাল এদিকে এসো এদিকে এসো ওদিকে যেও না এদিকে এসো ছোট্ট গোপাল এক জায়গাতে দাঁড়াও বাবা এখানে 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 ঘুরছে ছোট্ট গোপাল ঘুরছে ওরে বাবা লে ওরে বাবা দেখো দেখো ছোট্ট গোপালকে দেখো তোমরা ছোট্ট গোপাল খেলছে এখন কি নিয়েছো হাতে ছোট্ট গোপাল ওটা কি হচ্ছে ছোট্ট গোপালের ঘুরে না মাথা ঘুরবে বাবা ছোট্ট গোপাল মাথা ঘুরবে ছোট্ট গোপালের হাতে কি ওটা কি ওটা ছোট্ট গোপালের ওটা কি ছোট্ট গোপাল দেখি কি হয় ওটা গোপালের হাতে ওটা কি হয় দেখি কোথায় হলো না তো হয়েছে হলো কোথায় হলো এ ধরলো না তো জোরে ফেল হয়েছে হয়েছে আচ্ছা ছোট্ট গোপাল একবারে খুব খেলায় মন দিয়েছে আচ্ছা আচ্ছা আমি বার করে দিচ্ছি তুমি আসো এদিকে এখানটা দাঁড়াম বার করে দিচ্ছি এদিকে ওই কোথায় কি খুঁজছো ননি ননি কোথায় ও বাবা আবার ছোট্ট গোপাল বল খেলতে জানে নাকি ও কলিযুগের গোপাল কলিযুগের গোপাল বল খেলছে ই কলিযুগের গোপাল বল খেলছে হ্যাঁ কলিযুগের গোপাল ব্লগটা আমি শেষ করব তো আমি আমার রূপসোনার কয়েকটা কৃষ্ণ ছবি তুলেছি এই ফটোগুলো দেখিয়ে ব্লগটা আজকের মতো আমি শেষ করছি আগামীকাল অন্য ব্লগে দেখাও হচ্ছে এবং কথাও হচ্ছে।